হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পাবদা ভাজা বানিয়েছি, একটু ডিফারেন্ট টাইপের বানিয়েছি, কেমনিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি। মাছটাকে আগেই আমি নুন, হলুদ, শুকনো লঙ্কা, জিরা, একটু কাঁচা তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আলুটাকে আগেই ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছি। আজকে মনে হলো একটু টমেটো দিই। তেলের মধ্যে যখন ফোড়ন দিয়েছি, কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়নটা দিয়েছিলাম, তার মধ্যেই আমি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম একসাথে সব মশলাগুলো মেখে। দেখো বেশ সুন্দরভাবে কষে গেছে, কিন্তু বেশ জল জল ছেড়ে গেছিলো। একটু জল দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়েছি। এই জলটা দিয়েছি মাছটা মেখে রেখেছিলাম যে সেই জলটা। নুন, হলুদ, শুকনো লঙ্কা যেহেতু ওর মধ্যে ছিল আর ফেলিনি, ওটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এই মাছটাতে বেশি ঝোল রাখিনি, সব কিছু তত বেশি ঝোল না, ভাল লাগে না। দেখো এরপরে একটু বেশি করে জল দিয়ে আমি মাছটা ঢেকে রেখে দেব। যেহেতু আলুটাও সেদ্ধ আছে, এই মাছ বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, সেই জন্য বেশিক্ষণ কড়াইতে রাখবো না। একটু জল দিয়ে কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। এই জল দিয়ে ফুটে গেছে, তারপরেও আবার একটুখানি জল দিয়ে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে এই 1-2 মিনিট মতো রেখে এরপর আমি মাছটাকে নামিয়ে নেব। দেখো আমার মাছটা রেডি হয়ে গেছে। কেমন লাগছে? ভালো লাগলে প্লিজ পাশে থেকো।